প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যখন অনেক উন্নয়ন হয় দেশ যখন সামনের দিকে এগুতে থাকে ঠিক তখনই ষড়যন্ত্রের আঘাত আসতে থাকে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দুদিনের মুরুখ উন্মোচন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি একথা বলেন ফাহাদ আরও রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনার জন্য দুই সালে জুলাই থেকে দুই সালে জুলাই পর্যন্ত চৌষট্টি লাখ পঁচানব্বই হাজার নয়শো কোটি টাকার প্রাক্কলিত ব্যয় ধরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল সরকার গত বছরের উনত্রিশে ডিসেম্বর মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মর উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় প্রধানমন্ত্রী বলেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় তখনই আঘাত আসতে থাকে আর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে যখন মানুষের জীবন মান একটু উন্নত হয় তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার পঁচাত্তর পরবর্তী গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সব প্রতিকূলতা পেরিয়েই বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে জাতির হত্যার পর একের পর এক মার্শাল্লা মিলিটারি রুলার অবৈধভাবে ক্ষমতা দখলকারী হত্যা কু ষড়যন্ত্র রাজনীতি আমাদের রাজনৈতিক নেতাদের উপরে অকথ্য অত্যাচার নির্যাতন অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদ অনেক তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতি পথে এগিয়ে যাচ্ছি সরকারের বলিষ্ঠ ভূমিকার কারণে করোনা ভাইরাস মোকাবেলা করে দেশের মানুষ এখন ভ্যাকসিন পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবেলায়ও আমরা সাফল্য অর্জন করেছি এবং করে যাচ্ছি ইনশাআল্লাহ এটা এই আর আমাদের দেশে তেমন থাকবে না ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা